আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। টেস্টি খাবারে আমি জয় আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরুর মাংসের কালা ভুনা, যা আমি কোরবানির মাংস দিয়ে করেছি। আপনারা চাইলে এমনিতেই সাধারণ মাংস দিয়ে করতে পারেন। তো চলুন দর্শক, আর দেরি না করে এর প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিই। এখানে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ। এটা আমি গরম হতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণ। এটা আমি ফার্স্ট বেরেস্তা করে নিচ্ছি। এটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী। স্বাদের জন্য দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ। এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আরও কী কী উপকরণ লাগবে। প্রথমে লাগবে মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দু ধরনের রাঁধুনি গুঁড়ো 2 চা চামচ এবং 1 চা চামচ পরিমাণ, দুটো বড় তেজপাতা, বড় কালো এলাচ 3টে, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 3 চা চামচ পরিমাণ, জয়ফল জয়ত্রী গুঁড়ো নিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। এখন এখানে রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কিউব করে নিয়েছি। এটা রান্নার কাজে পরবর্তীতে লাগবে। এখন আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ গরুর গোশত। আমি এখানে হাড় চর্বি মাংস সহ 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি এবং সব মশলা যা যা দেখিয়েছি তা দিয়ে দিচ্ছি একে একে করে। দর্শক, কালা ভুনা আমরা ছোট বড় সবাই কম বেশি খেতে পছন্দ করি, তাই এটা অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করা যায় তাই আমি এখানে তুলে ধরেছি। আশা করি আপনারা খুব সহজেই এটা রান্না করতে পারবেন। একে একে আমি সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ভালো করে মাখানোর মধ্যেই এই কালা ভুনার বৈশিষ্ট্যটা ফুটে ওঠে, এটা রান্নাটা মজা হয় আরও বেশি। আর এই কালা ভুনার মধ্যে বেশি পরিমাণে মশলা ইউজ করতে হয়, না হলে কালা ভুনার আসল স্বাদ পাওয়া যায় না। তো দর্শক, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তা। এখন আমি তেজপাতাগুলো চেড়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা যার যার মতো করে লবণ দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি যে তেলে তা দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে না। তো এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি মুখটা ভেঙে দিয়েছি, স্বাদটা ভালো মতো পাওয়া যাবে। এরপর 6-7টা লং এবং গোটা গোলমরিচ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ সস দিয়েছি, 1 চা চামচ পরিমাণ সয়া সসও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একদম উল্টিয়ে উল্টিয়ে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে প্রবেশ করে। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই 5 মিনিট কিন্তু অবশ্যই হাই হিটে রান্না করতে হবে এবং বারবার আপনাকে চামচের সাহায্যে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমি আবারও ঢেকে দেব। এরপর আমি মিডিয়াম আঁচে প্রায় 20-25 মিনিট রান্না করব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখব মাংসের উপর কি তেল উঠছে কিনা। দর্শক, এখন কিন্তু পানি উঠে গিয়েছে,
তো তেলটা পরে উঠবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিব আবারও। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে তেল উপরে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন দর্শক। এখন এর মধ্যে আমি রাঁধুনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এটা দিলে রঙটা ভালো হবে এবং ফ্লেভারটাও ভালো পাওয়া যাবে। রাঁধুনি গুঁড়ো মশলার মধ্যে যে কালা ভুনার মশলা থাকে সেটাই আমি এখানে ইউজ করছি। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন চলে যাচ্ছে আমি বার্গারের প্রিপারেশনে। এটাই লাস্ট স্টেপ, এটা না করলেই নয়, এটা করলেই বরং কালা ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি দিয়ে দিয়েছি আদা কুচি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি রসুন কুচি পরিমাণ মতো, দিয়ে আমি ভালো মতো নেড়ে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি শুকনো মরিচ 10টি, দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এরই মধ্যে আমি এখন কালা ভুনার অল্প কয়েকটা পিস মাংস এখানে দিয়ে দিয়েছি বাগার হিসেবে। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে আমি এখন দিয়ে দেব কয়েক টুকরো যে কিউব করে রেখেছিলাম পেঁয়াজ, তা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো দর্শক হয়ে গিয়েছে কোরবানি মাংসের কালা ভুনা রান্নার রেসিপি। তো দর্শক এই কালা ভুনাটা দেখলেন তো কত অল্প সময়ে তৈরি করা যায়, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।